Oh, up and under. Hey, buddy. Into the night sky for the maximum. টানা তিন ম্যাচ হেরে এবার বড় চমক দিল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। অস্ট্রেলিয়া সহ সারা দুনিয়ার বড় বড় লীগ মাতানো ডেভিড ওয়ার্নারকে দলে ভেড়ালো মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসরে এর মধ্যেই তিনটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স, যার তিনটিতেই হেরেছে মাশরাফির সিলেট। দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের দাবি, ব্যাটিং ব্যর্থতার কারণেই সবগুলো ম্যাচ হেরেছে সিলেট। তাই এবার দলের ব্যাটিং লাইন শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে দলে ভেড়ালো সিলেট স্ট্রাইকার্স। তবে ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে ব্যস্ত আছে দুবাইয়ের আইএলটি লীগ খেলতে। তবে আগামী 10 ফেব্রুয়ারি বিপিএল খেলতে বাংলাদেশে আসবে ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় রাউন্ডে দলের সাথে যোগ দেবেন ওয়ার্নার। তো দর্শক, কি মনে হয় আপনাদের, ওয়ার্নার কি পারবে দ্বিতীয় রাউন্ডে সবগুলো ম্যাচ জিতিয়ে দলকে কোয়ালিফাই করাতে?